এখন নিয়েছি হচ্ছে হিরো প্লেজা। দেখুন স্টার্টিং প্রবলেম, পুরো গাড়ি আমি খুলে নিয়েছি, টোটাল এখানে খুলে নিয়েছি আমি পিছন দিকে, পিছন দিকটা টোটাল আমি খুলে নিয়েছি। দেখুন টোটাল খুলে নিয়েছি হিরো প্লেজা। মন দিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন ভিডিওটা আমি পুরো খুলে নিয়েছি গাড়ি। দেখুন গাড়িতে কারেন্ট আসছে না, আমি টোটাল একে একে বোঝাবো গাড়িটাকে, খুলে নিয়েছি, ভিডিওটা বড় হবে বলে। চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখুন গাড়ি, এবার ভালো করে মন দিয়ে দেখবেন, আমি গাড়ি এখানে লাইন আসছে না, আমি প্লাগটাকে এখনও খুলিনি, প্লাগটাকে খুলবো, খোলার পরে দেখবো। দেখার পরে আমি, দেখুন লাইন কেন আসছে না, আমি গাড়িটাকে পুরোই কমপ্লিট করেছি। কমপ্লিট করে আমি অনেক বড় হয়ে যাবো বলে ভিডিও এখন শর্ট ছাড়ছি, যে ভিডিও করার সময় যে পরিমাণে আমার লাইক সাবস্ক্রাইব শেয়ার পাওয়ার দরকার সেই পরিমাণে পাইনি বলে ভিডিও আমি শর্ট করে দিয়েছি। ঠিক আছে, লাইন এখান থেকে দেখুন আমি পুরো খুলে নিয়েছি, টোটাল গাড়িটা খোলা রয়েছে। ওয়ারিংয়ের তারে এবার আমি সামনে যাচ্ছি ওয়ারিংয়ের কাছে, দেখতে থাকুন। দেখুন ওয়ারিংয়ে এসছি, ওয়ারিংয়ে আসার পরে গাড়ি যখন ফুল লাইন ছাড়ছে না, চার্জারটা মাপলাম, চার্জারটা মেপে দেখলাম হ্যাঁ ঠিক আছে, তবুও ব্যাটারি বসিয়ে দিচ্ছে। আমার নিজের হাতে বানানো চার্জার, আমি ওখানে ব্যাটারি চার্জে বসিয়ে দিয়েছি, হাতে বানানো চার্জার আমার। দেখুন আমি তো ওয়ারিংয়ের কাছে আসলাম, ওয়ারিংয়ের তার প্রতিটা কেটে কেটে টেনে টেনে কেটে কেটে দেখলাম যে না। তারপরে দেখুন আমি এখান থেকে যেটা করেছি, সিডিআই থেকে আমি একখানা তার এইখানে জুড়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সিডিআই কিসে জুড়েছি, আমি ব্যাটারির একটা আর্থিং করেছি। এই যে এখানে একটা ব্যাটারি আমি আর্থিং দিয়ে দেবো, একটা আর্থিং, সিডিআইটা আর্থিংটা ফেল আছে যার কারণে লাইনটা ঢুকছিল না, লাইনটা যতটা মাপার দরকার। কোনো মেকানিক দেখাবে না, তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিতরে কোনো জায়গায় আর্থিং হয়তো কেটে আছে, সেই জন্য ভিতর পর্যন্ত আমি খুললাম না, ভিতর পর্যন্ত খুললে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমি কী করেছি এখানে আর্থিং সবসময় জন্য সিডিআই, সিডিআইদের এর আগের যে ভিডিও আমি তাদের বুলেটে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে লাইন ঢোকে, সিডিআইতে কীভাবে লাইন আসে, কোথা থেকে কী আসে। এই যে সেই সেম তার, এই যে চকলেট কালার, এই যে পাশে আছে যে চকলেট কালার তার, এই যে ব্যাটারি লাইন, এই যে চকলেট কালার তার, ভিডিওটা অনেক বড় হবে বলে আমি কমপ্লিট করে তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখবেন, এবার চার্জার, চার্জার লাইনটাকে আমি দেখলাম, চার্জারটা বড্ড হিট হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, এই চার্জারটা যিনি প্রবলেমের জন্য আমাকে নিয়ে এসছেন, তিনি তার আগের বারে কোথাও থেকেও চেঞ্জ করেছেন, কিন্তু আগের চার্জারটা আমি চেয়েছিলাম, কিন্তু চেঞ্জ করার কোনো দরকার ছিল না, কারণ হচ্ছে চেঞ্জ করতে লাগবে না, যেহেতু এখানে আর্থিংটা ফেল ছিল, আর্থিংটা ফেল ছিল গাড়ির, আর কিছু হয়নি। গাড়ির আর্থিংটা ফেলের জন্য গাড়ি ভালোভাবে গাড়ি স্টার্ট হতো না, মেরে 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 হয়তো একবার হতো, লাইনটা ঠিক আর্থিং পাতো না, হতো লাইনটা ঠিকভাবে হতো না, কারণ আর্থিংয়ের তার যেখানে আমাদের নাটে করা থাকে, এইসব নাটগুলো এটা নতুন লাগানো বলে, সেগুলো নাটগুলো সব আর্থিংয়ে জং ধরে যায়, জং ধরে যায় বলে আমি আর্থিং করতে পারি না। আমি কিন্তু বকছি, আমার বকার মধ্যে একটু খেয়াল রাখবেন, কোনো মেকানিক কিন্তু এরকমভাবে বোঝাবে না, তবু আমি বোঝাচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি বোঝাচ্ছি। ভিডিওটা আমি শর্টে বানিয়ে দিচ্ছি, কেন বেশি বড় করে বানাইনি, শর্টে বানিয়ে দিচ্ছি। ভালো করে, ভালো করে দেখুন, এবার এবার এখানে যে চাবি সুইচটা নেমেছে, প্লেজার চাবি সুইচ, চাবি সুইচের যে জ্যাকটা, চাবি সুইচের জ্যাকটা আমি ভালো করে দেখলাম, চাবি সুইচের জ্যাকে, চাবি সুইচের জ্যাকেও আমি একটা আর্থিং দিয়ে দেবো এখানে, কারণ হচ্ছে চাবি সুইচের যে কোনো মেন আর্থিং একটা দরকার। আমি এখানে যে তারগুলো কেটে রেখে দিয়েছি সব, ভালো করে দেখুন, ওই যে আমি সব মানে ব্ল্যাক টেপগুলো ছাড়িয়ে রেখেছি। আমি এখান থেকে সেমভাবে এই কালো তারটাকে আমি এখানেও একটা আর্থিং দিয়ে দেবো, এর সঙ্গে জুড়ে আর্থিং দেবো, কারণ হচ্ছে এখানে আর্থিং দিয়ে সিডিআই থেকে আমার মেন দরকার হচ্ছে চাবি সুইচ থেকে আর্থিংটা যেন সিডিআইতে নামে। তো সুতরাং আমি সিডিআইতে একটা দিলাম কেন, তাহলে দুটো দুদিক থেকে পাক, তাহলে আমার জিনিসটা ভালো হবে। কিন্তু আমার এখানে ভিতরে পুরো খুলে নিলে, ভিতরে যেখানে আর্থিংটা কেটেছে, আমি আর্থিংটা সোজা করে সুন্দর করে দিতে পারতাম, কিন্তু দেখলাম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, যার গাড়ি এমার্জেন্সি গাড়ি, তিনি এমার্জেন্সি নিতে আসবেন, ওই জন্য আমি এই করিনি। আমি এইখানে ভালোভাবে আর্মিচার কয়েল তেলকে জায়গা করে ভালোভাবে মেপে নিয়েছি, দেখুন ওইখানে আমি সব খুলে রেখে দিয়েছি। ওখানে ওই যে ব্ল্যাক টেপ দিয়ে জোড়া আছে, একটু দেখুন, একটু খেয়াল করে দেখুন, দেখুন ব্ল্যাক টেপ দিয়ে জোড়া আছে, ওটা আমি কেটে রেখে নিয়েছি। ওখানে আর্থিংটা ভালোভাবে আমি ওখানেও আর্থিং সুন্দর করে করব, কিন্তু সবার আগে আমি মেন একদম আবার বলছি, এই যে আমার যেখানে এখানে তার আছে, এই যে চার্জিং, এই যে হলুদ, এই যে হলুদ একটা আছে, লাল একটা আছে, সবুজ আছে দুটো, দেখতে পাচ্ছেন এই যে এখানে, এখানেও আছে, কিন্তু সিরিজ লাইন একটা লাইনের মধ্যে ঢুকবে, ঢুকে তার থেকে চার্জিংয়ের লাইন যাবে অটো, এগুলো কিন্তু অটোমেটিক চার্জার, যখন চার্জ ব্যাটারিতে হাই দিতে থাকো তখন অটোমেটিক এখান থেকে কন্ট্রোলার কন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল করে নেবে, যার কারণে এখানে আর আমি খুলে অত বুঝিয়ে দেখাতে পারছি না। এই প্লেজা, যে প্লেজা হচ্ছে সিডিআইতে একটা লাইন অবশ্যই আসবে, বিএস পরে এমনই একটা করেছে যে সিডিআইতে লাইন অবশ্যই আসবে। আমি এর আগে বুলেটে দেখেছি, অনেক গাড়িতে দেখিয়েছি যে লাইন কোথা দিয়ে কোথাও, একই সেম জিনিস, সেম ব্যাটারির যে কটা জিনিস করেছে সেম জিনিস, যে ওই একটা তারে সিরিজ হয়ে লাইনটা ঢুকবে ফিউজের ওখান থেকে, যেমন ফিউজ অফ অন সুইচ, যেমন এর অফ অন সুইচ নেই বলে ফিউজের ওখান থেকে লাইন অতগুলো দেয়নি। আমি কিন্তু আপনাদের সঙ্গে পাগলের মতো বকে যাচ্ছি, বারবার ধ্যান দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবারে দেখুন আমি উঠেছি, ব্যাটারিটা আমি খুলে চার্জে বসিয়ে দিচ্ছি। আমি এখানে আর্থিংটা বারবার দেখালাম কোথা থেকে করেছি, দেখুন এই যে তারটা কেটেছি, দেখছেন কেটে আমি এখান থেকে ভিতর থেকে ভালো করে ব্ল্যাক টেপ করে দিচ্ছি। দেখুন ভালো করে ব্ল্যাক টেপ করে আমি আর্থিংটা এখানে নিয়ে নিয়েছি, আর্থিংটা আমি দিয়ে দিয়েছি, আর্থিংটা, আর্থিংটা যাতে নষ্ট না হয়।
এবারে দেখুন আমি চলে এসেছি পিছন দিকে, পিছন দিকে চলে আসার পরে দেখুন আমি এই যে এগুলো কেটে কেটে আমি জুড়ে দিয়েছি, আমি কেটে কেটে প্রতিটা জিনিস মেপে নিয়েছি। দেখুন এখানে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি জুড়ে দেখে নিয়েছি, দেখে নেওয়ার পরে আমি সবগুলো দেখে কমপ্লিট করে দিয়েছি, একদম এখানেও কমপ্লিট করেছি। প্লাস জ্যাকগুলো সব পেট্রোল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করেছি। অনেক সময় জ্যাকের মধ্যে মরছে পড়ে যায়, মরছে পড়ার জন্য গাড়ি স্টার্ট হয় না, আর্থিং ফেল হয়ে যায়, কিন্তু আমি ভালো করে পেট্রোল দিয়ে সব ওয়াশ করে দিয়েছি। দিয়ে দেখলাম যখন হচ্ছে না, তখন দেখলাম আর্থিংয়ের ফল্ট হয়েছে। ঘট করে মাল কিন্তু বাদ দেওয়া যাবে না, ঘট করে মাল বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে আগে দেখতে হবে ভালো করে গাড়ি কোথায় কী ফল্ট হচ্ছে, তারপরে আমরা মাল বাদ দেবো। দেখুন এবার গাড়িটাকে আমি ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগিয়ে দেখবো আমার আর্থিং এখানে লাইনটা আসছে কি না। আমি প্লাগটাও খুলবো, প্লাগটা খুলে আবার লাইনটা দেখবো, প্লাগটাও খুলবো। দেখুন এবার চলুন প্লাগটা খুলি, অনেকক্ষণ বকা হয়ে গেছে। দেখুন প্লাগটা এবার আমি এখান থেকে খুলে নিচ্ছি। লাইনটা আমি আপনাদের বারবার বললাম যে আমি কীভাবে করেছি, ওটাকে আপনাকে দেখাচ্ছি আমি। আগে যতক্ষণ আমি আর্থিংটা দেবো ততক্ষণ আমি লাইনটা দেখাতে পারবো না, এখন প্লাগটা খুলে নিই, আগে প্লাগটা একটু দেখে নিই। দেখুন প্লাগটা আমি খুলে নিয়েছি, প্লাগটা কত ময়লা, দেখুন কী পরিমাণে প্লাগটাকে ভালো করে ওয়াশ করে লাগাবো। তার আগে ব্যাটারিটা বসিয়ে দেবো, দিয়ে লাইনটাকে দেখবো। দেখুন ব্যাটারিটাকে লাগিয়ে দিচ্ছি আমি এবার। দেখুন এই যে ব্যাটারি বসিয়ে দিয়েছি, ব্যাটারিটা হচ্ছে বস কোম্পানির লাগিয়েছি, উনি কোথা থেকে লাগিয়েছেন আমি জানি না। এই যে বসের, বারবার বলেছিলাম যে আমি এখান থেকে আর্থিং দেখেছেন তো, একটা আর্থিং নিয়ে নিয়েছি, এতে কোনো এই জুড়ে দিয়েছি, কিন্তু আর্থিং একটাই তার নিয়ে আসবো, কেন বেশি তার আমি নিয়ে আসবো না। এখানে একটা তারের মধ্যে ওখান থেকে একটা আর্থিং এখানে দিচ্ছি, এই তারের সঙ্গে চলে আসুক, দুটো আসা মানে তারটা বড় লাগবে, দুটো আসা মানে একটার সঙ্গেই থাকে। এই যে একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছি, এই যে জুড়ে দিয়েছি, জুড়ে দিয়ে একটার সঙ্গে একটা তার এখান থেকে বার করে নিয়েছি। এই যে ওই সিডিআর ওখান থেকে আর্থিংটা দিয়ে দিয়েছি, চালু সুইচ আর্থিং দিয়ে দিয়েছি, এখানে আর্থিং দিয়েছি। আর্থিং লাগাবো তার আগে আমি এদিকের এইটা লাগিয়ে নিচ্ছি, ব্যাটারি লাইন। দেখুন এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে আর্থিংটা দিয়ে লাগাবো। দেখুন ভালো করে লাগিয়ে দিয়েছি আমি, সুন্দর করে পরিষ্কার করে। দেখুন এবার আমি ওটোর ব্যাটারির এই গার্ডটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে টাইট করে দেবো, চলুন দেখি এবারে লাইনটা এসছে কিনা আমার। বারবার দেখালাম, ভালো করে দেখে নিন, কিন্তু আর্থিংগুলো কোথা থেকে দিয়েছি কীভাবে দিয়েছি, ভুল ভাল হয়ে গেলে কিন্তু উড়ে যাবে লাইন। বাড়িতে চেষ্টা করবেন, কিন্তু মেকানিকের পরামর্শ নেবেন, নিজেরা নিজেরা চেষ্টা করবেন না, দেখে নিন, নাহলে কিন্তু লাইন উড়ে যাবে, শর্ট হয়ে যাবে। সব কিছু তো আর্থিং ফেললে হয় না, এবার কিছু কিছু গাড়ি কিছু কিছু করতে হয়। দেখুন চলুন এবার লাইনটা দেখি। দেখুন প্লাগ আমি পরিষ্কার করে নিয়েছি, আমি তো দেখেই নিয়েছি লাইন ঠিক আছে, তবু আপনাদের দেখানোর জন্য আমি আরেকবার এখানে পড়াচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে প্লাগ রেখে দিয়েছি, দেখুন এই যে চাবি অন করলাম, দেখুন এই যে আমি সেলফ মারছি এবার, দেখুন প্লাগটা চুন, এবার প্লাগটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমি গাড়িটাকে স্টার্ট করবো। দেখে নিয়েছেন লাইন,
দেখুন এই যে প্লাগটাকে আমি ফুল টাইট করে দিলাম, ফুল টাইট আমার প্লাগ। প্লাগের ক্যাপ আমি লাগিয়ে দিয়েছি, বা দেখুন গাড়িটা আমি স্টার্ট করছি। গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন।